এসেছি কেরানীগঞ্জের ঘাটে। এখানে আমি খুব ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, তা হচ্ছে ছোলা মাখা। আর আপনাদের চেনা সুবিধার্থে বলে রাখি, ঘাটে যে মসজিদটা আছে মসজিদের কোনায় বসে এই ছোলা মাখা, তো আমার তো একদমই তর্স হয়েছে না, চলুন তাহলে ট্রাই করে দেখি এই ছোলা মাখা। দোকানের ওনার ইমন ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার দোকানের তো কোনো নাম দেখতে পাচ্ছি না আমি। আমার দোকানের নাম নাই, আমার দোকানের সবাই চিনে জিঞ্জিরা ফেরিঘাট মসজিদের নিচে, এটা বললেই হয়। আচ্ছা, তো আপনার এই ছোলা মাখা কেন এত জনপ্রিয়? সবকিছু আমার নিজস্ব বানানো। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস দেন এর মধ্যে? ছোলা আছে, কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা মরিচ আছে, আর এটার মধ্যে আছে প্রায় মশলা অনেক পদের। আচ্ছা, দাম কেমন রাখেন এটার? সর্বনিম্ন 10 টাকা, আর যে 6 টাকা খায়। আপনি দোকান কখন খোলেন? দুপুর 12টা। আর বন্ধ করেন? 8টা 9টা। তো আপনার এই ছোলা মাখা তো নিশ্চয়ই অনেক সুস্বাদু, তাই না? অবশ্যই। তো আমি আপনার ছোলা মাখাটা ট্রাই করে দেখতে চাই, তো দর্শক চলুন ট্রাই করে দেখি ওনার ছোলা মাখা। ছোলা মাখা এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের, মানে অনেক পেঁয়াজ দেওয়া এর মধ্যে, আর সম্ভবত বোম্বাই মরিচ দিয়েছে। উনি কিন্তু একটা স্পেশাল মশলাও এখানে দিয়েছে, কিন্তু কি সেই মশলাটা সেটা কিন্তু আমাকে উনি জানায়নি। এটা থেকে কিন্তু অনেক ভালো একটা স্মেল আসছে, আমি এটা ট্রাই করে দেখবো কেমন। বোম্বাই মরিচ যে দেওয়া আছে, বোম্বাই মরিচের যে আলাদা একটা স্বাদ, আলাদা একটা গন্ধ, এটা কিন্তু আমি স্ট্রংলি পাচ্ছি। পরিমাণ মতো ঝাল দেওয়া, পরিমাণ মতো লবণ দেওয়া। আপনি যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে বোম্বাই মরিচ একটু বেশি অ্যাড করতে বলবেন, তাহলেই আপনার স্বাদ মতো ঝাল পেয়ে যাবেন। প্রাইসটা কিন্তু সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু। আপনি চাইলে, আপনার যদি আরও পরিমাণে বেশি যেতে ইচ্ছা হয়, আপনি সেক্ষেত্রে দামটা বাড়িয়ে নিতে পারবেন। 10-এ অবশ্যই এই ছোলা মাখাকে আমি 9 দিব, কারণ অনেক সুস্বাদু এটা। আপনি কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করবেন।